শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য একটা খুশির খবর এই মাত্র জানা গেল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে দেখুন এই মাত্র রিপোর্ট পাওয়া গেছে আগামী উনিশ মে শুক্রবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল টুইটে এমনই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উনিশা মে সকাল দশটা থেকে ফল ঘোষণা শুরু হবে দেখুন সেই সেই গুরুত্বপূর্ণ টুইট ব্রাত্য বসু টুইট করেছেন উনিশা মে দু হাজার তেইশ ফ্রাইডে টেন এম তার রেজাল্ট ও মাধ্যমিক পরীক্ষা দু হাজার তেইশ উইল বি ডিক্লেয়ার বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দেখতে পাচ্ছেন রবীন্দ্র জয়ন্তীর দিনই শিক্ষামন্ত্রী ব্রাত্য জানিয়ে দিয়েছিলেন সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে আগামী দশ দিনের মধ্যেই ফল প্রকাশ করে দিতে পারে মধ্যশিক্ষা পর্ষদ এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল তেইশে ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয় ফোর্থ মার্চ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন মে মাসে ফল প্রকাশ করা হবে সেই অনুযায়ী উনিশা মে ফল প্রকাশিত হতে চলেছে সূত্রের খবর ফল প্রকাশের জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার তার সবই নেওয়া হয়ে গিয়েছে পর্ষদের এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ